চলো আমি কম খেয়ে নি আমি কিছু বলতে পারছি না আসল জিনিস আরে দেখতে কে সব পড়ছে আমার কালকে আমি যে ব্লগটা বানাবো সেটা প্রচন্ড স্পেশাল হবে কারণ আমার হাজবেন্ড হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে প্রায় দুদিন পর আবার আমি ব্লগ করতে আরম্ভ করেছি আজকে হচ্ছে ফ্রাইডে ডেটটা আমি অ্যাজ ইউজুয়াল আমার মনে নেই কী ডেট বাট বাদ দাও তো আমার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন বাজে প্রায় 11টা আর চলো তোমাদের দেখাই রান্নাঘরে আজকে কী হচ্ছে আজকে আমরা বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বিক্রমপুরি কোরমা কে বানাবে কোরমা তুমি বানাবে আমি কেন বানাবো তুমি বানাবে না আমি বানাবো না তুমি বানাবে তো আজকে আমরা লাঞ্চের জন্য আমি একটা রেসিপি দেখেছি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস বলে একটা চ্যানেল আছে ওখান থেকে একটা রেসিপি যেটা হচ্ছে বিক্রমপুরি কোরমা এবার চিকেনটা বানানো খুব ইজি তাই জন্য ভাবলাম যে একবার বানিয়ে দেখি কেমন লাগে এখানে অলরেডি চিকেন ম্যারিনেট হওয়া স্টার্ট হয়ে গেছে কী কী দিয়েছো দই দুধ পেঁয়াজ বাটা আদা বাটা না আদা বাটা এখন রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা নুন এখন অবধি দেওয়া হয়েছে এবার এর মধ্যে আরও অনেক কিছু যাবে যেমন আদা বাটা হ্যাঁ দই তো দেওয়া হয়েছে আদা বাটা তেজপাতা ঘি রসুন বাটা সব দিয়ে বেসিক্যালি এটাকে একটু ম্যারিনেট করে কড়াইতে চাপিয়ে দিতে হবে আর তারপর যা করতে হবে পরে বলছি কিন্তু এটা বানানো যতটাই ইজি বাট খেতে নাকি ততটাই ভালো তো এদিকে আজকে ওয়েদার খুব আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো হঠাৎ এখন একটুখানি মাঝখানে রোদ্দুর উঠলো কিন্তু কোন সেরকম রোদ্দুর নেই এদিকে জামাকাপড় কাল থেকে শুকোচ্ছে না কারণ কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আজকেও সকালবেলা হয়েছে তো এখন সমস্ত জামাকাপড় দেওয়া হয়েছে এখন গাছগুলোকে একটুখানি রোদ্দুর দেওয়া হচ্ছে আর এদিকে জামাকাপড় শুকোচ্ছে এদিকে ডেজি খেলছে ডেজির চিপস খাওয়া হয়ে গেছে মর্নিংয়ে ও একটা ড্রায়েড চিকেন চিপস খায় যেটা ও মুখে করে নিয়ে চারিদিকে সোফা সেটে ছড়িয়ে দেয় তারপর এই যে সোফার আনাচে কানাচে তুমি খাবার পাবে তারপর যখন ওর অবসর সময় হয় তখন ও সেগুলোকে এখান থেকে বার করে করে খেয়ে খেয়ে পেট ভরায় তাই তো ডেজি কিছু বলার আছে তোমার তুমি কেন এরকম করো ডেজি ওয়াই ইউ ডু দিস তো আমি এই রেসিপিটা দেখছি আর করছি কারণ অনেক কিছু দেওয়ার আছে তো তাই জন্য মিস না হয়ে যায় এক মিনিট কোথায় গেল বিক্রমপুরি কোরমা একটা জিনিস যেটা ভালো হয় সেটা হচ্ছে রেসিপির তলায় যদি এরকম টাইম স্ট্যাম্পস দেওয়া থাকে না তো সবসময় তো পুরো ভিডিওটা চালিয়ে দেখা পসিবল না কতই বা তুমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে তো টাইম স্ট্যাম্পস এরকম দেওয়া থাকলে না ইট ইজ ইজিয়ার টু ফলো দ্য রেসিপি তো মেহনত তো অবভিয়াসলি বেশি হয় এগুলো এডিট করে দেওয়াতে বাট যাই হোক এটাতে তোমাকে তেজপাতাও দিতে হবে বুঝেছো তেজপাতা ছোট এলাচ দারচিনির পাউডার আছে না দারচিনির পাউডার আর লবঙ্গ বুঝেছো দিদি আর লঙ্কা কাঁচা লঙ্কা তো আজকে আমি কেন বানাচ্ছি বিক্রমপুরি কোরমা কারণ আজকে একটুখানি রান্নাটা ভালো একটা কিছু রেঁধে রাখ মানে প্রথমে তো ট্রাই করছি একটা কিছু নতুন বানানোর কারণ এই একঘেয়ে চিকেন খেতে খেতে সত্যি মানে থকে গেছি মানে এক চিকেনের ঝোল ভাত আর কত খাবো তো ওই জন্য ভাবলাম সামথিং নিউ কিছু একটা নতুন বানাই আর প্লাস কালকে একজন আসছেন আমাদের বাড়িতে আমি বলি না ব্যাঙ্গালোরের ওয়েদারের কথা যেটার কোনো গ্যারেন্টি নেই কিছু নেই যখন তখন যা খুশি হতে পারে জাস্ট তোমরা নিজেরাই দেখো কি হচ্ছে বা জাস্ট দেখো আমি জীবনের অনেকটা সময় বম্বেতে কাটিয়েছি আর আমার তখন মনে হতো কি যে বম্বেতে খুব বৃষ্টি হয় বম্বেতে এই
মে মাসে মানে জুন মাস থেকে সত্যি বর্ষার সিজনটা মানে একদম প্যাথেটিক হয়ে যায়, কারণ বৃষ্টি পড়লে সবথেকে যেটা কষ্ট হয় যাতায়াত করাটা, রাইট? আর বোম্বেতে মোস্টলি তুমি ট্রেনে করে যাতায়াত করতে, আমি তো অ্যাটলিস্ট ট্রেনে করে লোকালে করেই যাতায়াত করতাম, তো আমার অসহ্য লাগতো। তো আমার মনে হতো বোম্বেতে বোধহয় সবথেকে বেশি বৃষ্টি হয়, কিন্তু ব্যাঙ্গালোরে আসার পর আমি শিওর যে বোম্বে ফেল এর বৃষ্টির কাছে। এই যে কবে থেকে শুরু হয়েছে আর থামার কোনো নাম নেই, আর যখন তখন এই রোদ্দুর 5 মিনিটে বৃষ্টি পড়তে আরম্ভ করে দেয়। চলো আর কি করা যাবে, এই নিয়েই তো থাকতে হবে। আই হ্যাভ চোজেন দিস লাইফ। তো আমি এখন খাচ্ছি র প্রেসিডেন্ট কোকোনাট ওয়াটার। আমি অনলাইন অর্ডার করার চেষ্টা করছিলাম টেন্ডার কোকোনাট, বাট পাচ্ছিলাম না, তো এখন এটা দিয়েই কাজ চালাচ্ছি। এটা ফার্স্ট টাইম ট্রাই করছি কোকোনাট ওয়াটার ইন আ বটল, কি টেস্টটা কেমন। রিয়েলি মিষ্টি, এটাতে কোনো অ্যাডেড সুগারও নেই, দিস ইজ আ গুড থিং। বাট এটার আই থিঙ্ক প্রাইস হচ্ছে 60 rupees, আর সেই আন্দাজে কতটা 200 ml অফ ওয়াটার থাকে। বাট এখন তুমি যদি টেন্ডার কোকোনাট না পাচ্ছ তো ইউ নো ইউ কান্ট হেল্প ইট, সো ইটস ওকে। তো আমাদের বিক্রমপুরি কোরমা রান্না হয়ে গেছে, এই দেখো দেখাচ্ছি, সুন্দর যে গন্ধ বেরিয়েছে রান্নাটার থেকে, কিছু পড়েনি, অত তেলও নেই, শুধু একটু ঘি দিয়ে ম্যারিনেট করেছি, বাট এত টেস্টি খেতে। আমি একটু টেস্ট করে দেখেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি কেমন দেখতে, বাট ইট ইজ রিয়েলি আ গ্রেট রেসিপি, তোমরা প্লিজ ট্রাই করো। আর পুরো রেসিপিটা যদি তোমাদের চাই তাহলে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওদের ওখানে প্রচুর ভালো ভালো রেসিপিস থাকে, আমি শিওর সবাই জানে, তো ওখান থেকে আমি নিয়েছি। এটা একদম দারুণ খেতে, আমি তো ওয়েট করতে পারছি না যে কখন খাবো। জাস্ট দেখো তো টেস্ট করে দেখি কেমন হয়েছে, গ্রেভিটা না কমে গেছে, একটু গ্রেভি থাকলে ভালো হতো, বাট ঠিক আছে, চিকেনগুলোর গায়ে ভালোই গ্রেভি লেগে আছে। দিয়েও যে এত টেস্টি, প্লাস মেন কথা হচ্ছে কোনো তেল ইউজ হয়নি, জাস্ট একটু ঘি, একটু দারুণ খেতে। সন্ধ্যেবেলা, সন্ধ্যেবেলা না রাত্রির 8টা বাজছে, আমি কাজ করে 6:30 ছটা নাগাদ অ্যাকচুয়ালি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো মানে এত ঠান্ডা লাগছিল, তো আমি ঘুমিয়ে গেছি, প্লাস আমার মাথাটাও ব্যথা করছিলো। তো আমি এখন উঠে গেছি অনেকক্ষণই, তারপর উঠে একটুখানি ঘর দোর ঠিক করলাম, জামা কাপড় এত ভিজে পড়ে আছে এগুলো সমস্ত ভাঁজ করলাম, আর করে এই ঘরের বিছানাটা একটু সেট করলাম, কারণ ওই ঘরটা এতটা ইউজ হয় না, তো আমি ভাবলাম যে আজকে একটু ভালো করে পরিষ্কার করে রাখি ইন কেস যদি লাগে। অনেকদিন পর আমার একটু চা খেতে ইচ্ছে করছে, মানে আমার এই কদিন জ্বরের সময় তারপরেও চা খেতে একটু ইচ্ছে করছিলো না, তো আমি আগে দিনে 5-6 কাপ চা খেতাম, এখন সেটা মানে কখনো কখনো 1 কাপও হচ্ছে না, বা কখনো হয়তো সকালে 1 কাপ হয়তো জাস্ট খাচ্ছি, আর বিকেলে খেতেই ইচ্ছে করছে না চা। আমি কালকে ব্লগটা বানাতে বানাতে না হঠাৎ বন্ধ করে দিয়েছিলাম, যে পরে এন্ডিং করব কিন্তু ভুলে গেছি, তো এখন বেসিক্যালি নেক্সট ডে। আর কি বলে, সকাল থেকে আমি ক্যামেরাও অন করিনি, কারণ অনেক কাজ ছিল আজকে, যে মানে শিবানী দি যে আমার সাথে থাকে সবসময় আর তোমরা দেখো ব্লগে, সে আসেনি কারণ শরীরটা ভালো নেই বলে, তো আসেনি বলে সকালবেলা আমার উঠতে দেরি হয়ে গেছে ফার্স্ট অফ অল, কারণ
শিবানীদি সকালে তাড়াতাড়ি এসে ডাকে বলে আমি উঠতে পারি। প্লাস কালকে আমি ঘুমিয়েওছি, কালকে আমি ঘুমোতেও গেছি প্রায় 4টে, আমার ঘুমই পাচ্ছিল না, তো সেই করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল। তো সেই করতে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 10টা, তো তারপর এত তাড়াহুড়ো, তারপর আজকে আমার ওয়ার্কিং স্যাটারডেও ছিল, তো অফিসেরও কাজ ছিল, তো এত কিছু চলছিল, দেখলাম দরকার নেই, পর আমি একটু বিকেল দিকে ফ্রি হয়ে অন করবো। এবার এখানে দেখো রান্নাঘরে কি হচ্ছে, এখানে আমি সুজি বানাচ্ছি আর এখানে ফুল ফ্যাট দুধ জাল দিয়ে দিয়েছি। এবার কেন সুজি বানাচ্ছি, আমি কিন্তু মিষ্টি খেতে একদমই ভালোবাসি না, কেন সুজি বানাচ্ছি, কারণ কালকে রাত্রিরে হঠাৎ আমার 2:30-3টে নাগাদ প্রচণ্ড পরিমাণে মিষ্টি খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল, এমন ক্রেভিং হচ্ছিল যে আমি বুঝতেই পারছি না আমি কী করব। কারণ আমার বাড়িতে ইউজুয়ালি কোনো মিষ্টি থাকে না, আমি মিষ্টি খেতে ভালোবাসি না, মানে আমার এমনি ভাল লাগে না মিষ্টি খেতে ছোটোবেলার থেকেই। তখন আমি বেরিয়ে এসে একবার ভাবলাম যে পিনাট বাটার ছিল, পিনাট বাটার খাই, তো পিনাট বাটার খেলাম, তাতেও কিছু খুব একটা হলো না। তারপর কী করলাম, দুটো ওই মারি বিস্কিট হয় তা ওগুলোর মধ্যে, মারি বিস্কিটের মধ্যে কী বলে ওটাকে নাম, বাটার লাগিয়ে চিনি লাগিয়ে খেলাম, একটা ওআরএসের জল খেলাম, আর তারপর গিয়ে আমার একটু ক্রেভিং বা চাই না হঠাৎ এত খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য আজকে ভেবেছি যে আমি একটুখানি না সুজি বানিয়ে রাখবো, যে আমার এই রাত্রিরে হুট করে খিদে পেয়ে গেলে তখন, আর কালকে এত বৃষ্টি পড়ছিলো, মানে বৃষ্টির কথা তো আর আমি কী বলবো, আমি খালি বৃষ্টির আপডেটই দিই পুরো ব্লগে, আমার খালি বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছে, তো এতই বৃষ্টি পড়ছিলো, এত বিদ্যুৎ চমকাচ্ছিলো আর বৃষ্টি পড়ছিলো, যে তখন ওই রাতে যে জোম্যাটো থেকে কিছু আনিয়ে খাবো সেটাও পসিবল না। আমার খারাপ লাগছিলো যে কাউকে এখন আমি এত রাত্রিরে নিজের ক্রেভিংয়ের জন্য ডেকে আনতে চাই না, তো তাই জন্য ভেবেছি আজকে না আমি আগের থেকে সুজি বানিয়ে রাখছি, যে সুজিটা বানিয়ে থাকলে তো আমার রাত্রিবেলায় ক্রেভিং হয়, তাহলে আমি সুজি দিয়ে খেয়ে নেবো। এই যে আমার সুজিটাকে ভাজা ভাজা, মানে কী বলো ওটাকে, রোস্ট করে নিয়েছি ঘি দিয়ে, আর এখানে আমি না ফুল ফ্যাট দুধ আনিয়েছিলাম, ওটা এ হয়ে গেছে, মানে জাল দিয়ে দিয়েছি দুধটাকে, এবার এটাকে এটার মধ্যে অ্যাড করব। আমি একটু ওয়েট করছি, আমি না কনডেন্সড মিল্ক অর্ডার করেছি, তো আমি চিনির জায়গায় কনডেন্সড মিল্ক দিয়ে বানাবো, তো ওই জন্য ওয়েট করছি, কারণ ওটা দিলে না একটু বেশ ক্রিমি সুন্দর খেতে লাগে। আর ওয়েট করছি যে, হ্যাঁ ওটার জন্যই মেন ওয়েট করছি, তো ওটা এলে চট করে সুজিটা বানিয়ে ফেল। আর তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ডেজি রানী কী করছে। ডেজি হঠাৎ কি মনে হয়েছে, এই নিজের এই ব্যাগটার মধ্যে ঢুকে বসে আছে, এই ব্যাগটার মধ্যে যখন ও বাইরে কোথাও যায় তখনও ওকে নিয়ে যাওয়া হয়, তো এখনও বিকেল থেকে এই ব্যাগের মধ্যে বসে আছে, কোথাও যাওয়া হবে না ডেজি, বেচারার বেসিক হাঁটাটাও বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য। অ্যাকচুয়ালি আমি অ্যামাজন থেকে আজকে একটা নতুন ট্রাইপড অর্ডার করেছি, এটা না গুড ফর ভ্লগিং, মানে ছোটো সাইজে প্লাস হ্যান্ডি অনেক, তো আমি জাস্ট ইউজ করছি জিনিসটা, অ্যান্ড এত আমি জাস্ট ইউজ স্টার্ট করেছি 10-15, মানে বিকেল থেকে আমি শুরু করেছি ইউজ করা, বাট আই এম ফিলিং ইটস কোয়াইট নাইস অ্যান্ড স্টার্ডি, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো। এটা একটুখানি প্রাইস বোধহয় বেশি আরও যে সমস্ত ট্রাইপড আছে তাদের থেকে, এটা অ্যারাউন্ড 1500 নিয়েছে, বাট এটার মধ্যে একটা মানে ওই শেকিনেসটা নেই, যে কোথাও রাখলে লড়বড় লড়বড় করছে, প্লাস ক্যামেরাটা যে অ্যাঙ্গেলে মানে ইউ ওয়ান্ট টু মুভ সেটা হচ্ছে, তো আই এম হ্যাপি কি জিনিসটা ভালোই কিনেছি। আর ইউজুয়ালি কী হয়, যদি আমি কোনো নতুন ইলেকট্রনিক জিনিস বা কোনো গ্যাজেট কিনি অনলাইন, সেটা আমাকে অন্তত একবার তো চেঞ্জ করাতেই হয়, প্রথমবারে কোনো জিনিসটা ভালো হয় না, বাট এবার এটা ঠিকই লাগছে, মানে আপাতত আধ ঘন্টা ইউজ করে তো আমার তাই লাগছে, ঠিক আছে দেখা যাক কী হয়। আর আজকে আপডেট, কালকে আমি যে ব্লগটা বানাবো সেটা প্রচণ্ডই স্পেশাল হবে, কারণ আমার হাজবেন্ড ইজ কামিং ব্যাক আফটার 6 মান্থস অফ সেলিং, ঠিক আছে, তো ও মার্চেন্ট নেভিতে আছে, তাই জন্য ও 6 মাস ওকে সেল করতে হয় আর 6 মাস ও ল্যান্ডে থাকে,
তো কালকে ও ফেরত আসছে ফ্রম সেলিং। অ্যাকচুয়ালি ওর আজকেই আসার কথা ছিল, বাট কালকে ফাইনালি 5:30 নামছে। যদিও সেটাও কথা ছিল যে আজকে মাঝরাত্রিরে নামবে, সেটাও পোস্টপোন হয়ে কালকে হচ্ছে। তো মজার কথা এটাই হচ্ছে যে যখন আমি ব্লগ করছি আর এই ভিডিওগুলো বানাচ্ছি, তো কালকে আমি অ্যাকচুয়ালি রেকর্ড করতে চাই যে ডেজি কেমন রিয়্যাক্ট করে এতদিন পরে আমার বরকে দেখে, মানে বেসিক্যালি ওর বাবাকে দেখে। তো ইট উইল বি আ ফান থিং টু ওয়াচ। তো আমি যেন ভেবেই রেখেছি ওখানে আসবে কেমন রিয়্যাক্ট করে, বিকজ এই সেট আপটা নতুন। আমি এখন ব্যাঙ্গালোরে শিফট করি ফর মাই জব, তখন আমার বর অলরেডি সেলিংয়ে চলে গেছিলো, তো ও কোনোদিন এই বাড়িটা দেখেনি। আমি যখন ও যাওয়ার পরপরই আমি এখানে আসি, শিফট করি। তো এই এনভায়রনমেন্টে প্রথমবার ও আস, মানে এই বাড়িতে প্রথমবার ও আসছে। আর ডেজি ওকে প্রায় কিলিট 6 মাস পরেই দেখবে। এখনও একটু অচেনা লোক দেখলে চিৎকার করে, তো আমি সেটাই ভাবছি যে কালকে ওকে দেখে ও চিৎকার করবে না শি ইনস্ট্যান্টলি নো যে কে। আর ট্রাস্ট মি গাইজ, মোমেন্ট যে মোমেন্ট থেকে ও চলে আসে না, মানে ও ধরো চলে এলো, ডেজি আর ও মানে একদম ইনসেপারেবল হয়ে যায়। তখন ওর দুনিয়ায় আমি আর থাকি না ফর ডেজি, তখন আমি মানে জাস্ট আছি, ও সব কিছু হচ্ছে তখন ওর বাবা, ব্যাস আর কেউ না। তো খুব এক্সাইটমেন্ট হচ্ছে অবভিয়াসলি। এইসব জিনিস চলে এসছে কালকের জন্য, চলে এসছে ব্রেড, কারণ আমি একটা স্যান্ডউইচ বানাবো। আর এসছে অবভিয়াসলি মিঠাই মেট, আর বাকি এখানে চিকেন আছে লোকে। আবার অন করে দিয়েছি, আর এখন বানিয়ে নেব সুজিটা, দুধটা বলো ঠিকই আছে, আর একটু গরম করে নিলেই হবে। আর মিঠাই মেট চলে আসে, তো মিঠাই মেট দিয়ে বানাচ্ছি। আর বাদাম হাফ করতে গিয়ে তো আমি হাফ হয়ে যাচ্ছি, এত শক্ত। কোনো রকম এগুলোকে ভেঙেছি, হচ্ছে দুধ। বাবা এই সুজি তো পুরো অর্ধেক দুধই খেয়ে নিল, আমি কাস্টার্ড কিসে বানাবো, আরো দুধ চাই। ঠিক আছে কোনো ব্যাপার না। খুলে দেব মিল্ক মেড, এবার করবে আসল জিনিস। চারিদিক থেকে সব পড়ছে আমার, এবার এর মধ্যে নাটস দিয়ে এন্ড। এই আমার সুজি রেডি। আমার মনে হচ্ছে এখন আমার এই বাদামগুলো দিয়ে মনে হলো কি যে এটা বোধ হয় আগে ভেজে দিতে হয় না ঘিতে, কে জানে কী করতে হবে। আমি অত মিষ্টি জিনিস অত বানাই না, না তো আমার অত আইডিয়া নেই, বা যাই হোক খেতে ভালোই হবে আই গেস। আমার সুজি বানানো হয়ে গেছে, আর এখন রাত্রিরও হয়ে গেছে। আজকেও ডেজিকে ওয়াকে নিয়ে যেতে পারলাম না বিকজ বৃষ্টি পড়ছে হঠাৎ। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি, কালকে সকাল থেকে আবার ব্লগ করব। যেমন বলেছি স্পেশাল কালকে ব্লগ আসছে, কালকে বা মানডে মর্নিং। তো প্লিজ দেখতে থাকো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। লাইক করলে অ্যাটলিস্ট অনেককে রেকমেন্ড হবে এই ব্লগগুলো, অ্যান্ড আই হোপ তোমাদের দেখতে ভালোও লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, অ্যান্ড আই উইল সি ইউ টুমরো, বাই। Thank you.
Thank you.